আপনারাও তো দেখছেন খুব ভালো সভা আছে সব জায়গায়। আমরা ছোট ছোট মিটিংগুলো করছি, রোড শো আমরা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বছরে যা কাজ করেছেন, এখন পশ্চিম গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের নেই, অন্য কোনো দলের কোনো সংগঠন নেই। এবার প্রতিদ্বন্দ্বিতা মানে কাকে মনে করছেন সবচেয়ে বেশি? সত্যি কথা বলতে গিয়ে আমি কাউকে মনে করছি না, কারণ কোনো দলের সংগঠন নেই। যদি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে যদি আমরা 100 নম্বর দিই, তাহলে বাদ বাকি সংগঠনের নম্বর তো 2 নম্বর বা 3 নম্বর পাবে কোনো সন্দেহ। জিতার কতটুকু আশা আপনি রাখছেন? 100% আশা জিতবই আমরা, 42-এ 42টা জিতবো। জেতার পর আপনার প্রথম কাজ কি থাকবে? এলাকার কাজ করা, যে যে কাজগুলো বাকি আছে। সত্যি কথা বলতে গিয়ে যারা সরকার দলের যারা এমপি জিতবে তারাই কাজ করতে পারবে, বলে যার নাই সরকার তার নাই দরকার। যে সরকার দলে নেই তার তো ক্ষমতা হলো 5 কোটি টাকা, 5 কোটি টাকায় কী কাজ করবে? আর সরকার দলের এমপি হলে ওই 5 কোটি টাকা তো আছে, তার বাইরেও মুখ্যমন্ত্রীকে বলে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রীকে ধরে অনেক কাজ করাতে পারবে। আমি আপ্রাণ চেষ্টা করবো, যেহেতু আমার বিরুদ্ধে এই অভিযোগ কোনো দিন পাবে না যে 5 বছরে একবার আসবো, কারণ আমি তো এখানকারই ছেলে, আমাকে সবসময় পাবে। আর এলাকা ঘুরে যেই যে কাজের দরকার আছে সেই কাজগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করি। দাদা, এলাকা তো ঘুরে বেড়াচ্ছেন, কী সমস্যা দেখতে পাচ্ছেন? রাস্তাঘাটের সমস্যাটা খুব বেশি আছে, রাস্তাঘাট কানেক্টিভিটির ব্যাপারটা আছে, কানেকটিভিটিটাই সবচেয়ে আগে দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা। মামাটি মানুষের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী এবং ভারতবর্ষের স্টার প্রার্থী ইসলামপুর পৌরসভার 4-4 বারের পৌরপিতা এবং ইসলামপুর বিধানসভা ক্ষেত্রের যিনি বিধায়ক স্নেহধন্য প্রার্থী শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়াল মহাশয় আমাদের আপনাদের গ্রামে, আমি শ্রদ্ধেয় কানাইল দু চারটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। সব বসে কিনতে না আলো বাকি যায় মোটামুটি সব আমার ক্যান্ডিডেট করি লোকসভার ভোটটা 18 তারিখ ভোটটা 1 নম্বর বটম হোক, তোমরা তো এর আগে তো বটম থেকে ভোট দিয়েন না, 1 নম্বর বটমটা টিপলেই আমার ভোটটা হয়ে যাবে। দেখবেন 1 নম্বর বটনও তথা জোড়া ঘাস কুলটা আছে, আমার নামটাও রবে আগরওয়াল কানাইলাল। তো আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। এই যে 18 তারিখ যে ইলেকশনটা আছে, এই ইলেকশনের আগে তো বহুতলা ইলেকশন হয় লোকসভা, আমার এলাকার ক্যান্ডিডেট কবি নি হয়, এবার পহলাবার আমার ইবিতিকার ক্যান্ডিডেট দিয়ে মমতা ব্যানার্জি। আগত লোকসভা ক্যান্ডিডেটরা তোমরা একবার দেখতেন, একবার খালি 5 সালে একবার আসবে ভোট মানবে আর মোলাকাত নিয়ে হবে, কেন চলে যাচ্ছে ভোটও ঘুরে আসে, কই দিন দিয়েছে হচ্ছে, কই কলকাতাতে হচ্ছে, মি হাতা করে ছেলে মি কইতে যেমন নি তুমি আর উসমুখে লোক এটা কোয়া নি পারবে যে মি 5 সালত একবার উসন, কেন মোর হাতায় ঘর মোর ইসলামপুরটা তোমার বহুত লাল উঠছে, মি ইসলামপুরে মোর জন্ম হতায় পড়া, হতায় লিখি হতায় নিয়ে পঞ্চায়েত প্রধান ছিল, আজ সে 35 সাল পহলে আমি পঞ্চায়েত ইলেকশন লড়ি নো, উগুনা পঞ্চায়েত ইলেকশন লড়াই আমি প্রধান হইনু, ওয়ার বাদ চেয়ারম্যান হনু, ফির এমএলএ হনু, এবার দিদি মুখ বুলাই বলিন যে আপনাকে উপরে যেতে হবে, তুমি এমপি খড়া হয়ে গেল। আমি দেশ যা অবস্থা আছে, 18 তারিখ যে ইলেকশন ছে, আমার দিদি বলে দিয়ে মোদি হটাও দেশ বাঁচাও একটাই নারা ছে, ইটার দমে 18 তারিখের যে ভোট আছে বহুত মতম করছে, মোদি ঘটোয়া হবে আর আমার দিদি কুৎসিত ভোটোয়া হবে, আমার দিদি প্রধানমন্ত্রী করবার ওই ভোটটা, কেন কই বিরোধী পার্টি এসা নিচ্ছে যে 40টা সিটও পাওয়া পারে, আমার মুখ্যমন্ত্রী বলে দিয়ে যে না 42টা সিট চাই, ইউপি লোক আগের পাওয়ার মে আ গায়ে তো 100 দিনকে অন্দর দিনটা বলে দিল 100 দিন, 100 দিনকে অন্দর মে বিদেশ মে জিতনা কালা রুপিয়া হ্যা ও সমুচ্চা রুপিয়া হম লোক ইস দেশ মে লেকে আয়েঙ্গে ও সবকা অ্যাকাউন্ট মে 15 লাখ করকে যায়গা। বা ইলেকশন আগুত আজ যদি মি কই বাত বলু তো আর ওটা তো রাখবা মোর জিম্মেদারি ছে, নি রাখলে তো লোক ধরে লিবে কানটা ধরে লিবে যে এটা তুই তো বলে গেইল এই কামটা করুম, আমি তো করলো নি কেন, তুই অ্যাকাউন্ট নম্বরটা রাখবেন আর ওই বিজেপির লোক লাগো অ্যাকাউন্ট নম্বরটা দিবেন, বলে এটা লেই যা, বলে 15 লক্ষ টাকা মোর অ্যাকাউন্টে ঢুকাই দে, ওর বাকি ভোটটা মানুষ
ऐसे मोदी तो आवाज दी बड़ो बड़ो सबका साथ सबका विकास, इन सबका साथ सबका विकास मोदी नहीं करे, सबका साथ सबका विकास करिए तो ममता बनर्जी करिए। सात साल हो की तुम्हारा हाथा लोक खड़ा चाहे कारो ना कारो घर कोई ना कोई মমতা বন্দ্যোপাধ্যায় देवा सौगात तुम घर चाहे तुम्हार खाद्य साथी रही एटीएम कार्ड टाचे जीता तुम्हारा दी टा किलो चाल पाचन दी टा किलो चाल मिले कुछ दुनिया धान तो कीने तुम्हारा 16 টাকা किलो धान है दो टा किलो चाल सरकार चाल कीनचे 30 টাকা কিলো মমতা বন্দ্যোপাধ্যায় কে দিবেন না কেন? আজকে কন্যাশ্রী তো করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, রূপশ্রী করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 102 ফোন করলে কই যদি গর্ভবতী মা হয় ওয়ার অ্যাম্বুলেন্সটা চলে আসছে। 34 সাল তো সিপিএম মিলানি করে দেখিলেন সিপিএম কবি কন্যাশ্রী করিয়া কবি রূপশ্রী করিয়া কবি সবুজ সাথী করিয়া কিছু নি করে 34 সাল তো টাকা লাগুন দেখেন ভাই না। তোমায় কি করছিলে চকিদারি? এটাই কি চকিদারি? আজকে যদি গলিতে একটা চকিদার থাকে, পাশের দোকানে যদি দোকান কেরানা দোকানে যদি কেউ চোর চুরি হয়, তার সবচেয়ে আগে কাকে ধরবে? ওই চকিদারটাকে ধরবে যে ভাই তুমি তো রাতে বেলা তোমার তো দায়িত্ব ছিল যে চুরিটা যেন না হয়, তো তুমি কি করছিলে? কি ঘুমিয়ে পড়েছিলে কি? তো চকিদারের দায়িত্ব আছে আমাদের এখান থেকে টাকা গেল কি করে সেটা বুঝিয়ে দিবে চকিদার। একদিন হঠাৎ রাত 8টার সময় মোদিজি টিভির সামনে চলে আসলেন, তখন রোজ 8টার সময় আসতেন, 1টার সময় তো মানুষের ভয় হয়ে গেছিল আজকে নাকি আবার কি বলে ফেলবে। প্রথম দিন এসে বললেন কাল সে রাত 12 বাজে সে কাল তো ভোট তো বিধানসভা এলাকায় ভান্ডার গ্রাম পঞ্চায়েতে 18 এপ্রিল লোকসভা নির্বাচন, আজকে 31 মার্চ হয়ে গেছে। আর 1 নম্বর বটনটা টিপলেই তৃণমূল কংগ্রেসে জোড়া ঘাস, তৃণমূল কংগ্রেসে ভোক্তা হয়ে যাবে। বিগত 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে, এখানে যারা দাঁড়িয়ে একটা বাড়িও এরকম পাবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো নজির নেই। হয় সেই বাড়িতে দুটা কিলো চালের এটিএম কার্ডটা আছে, সরকার চাল কি কোনোদিন 2 টাকা কিলো পাওয়া যায়? ধান তো 16 টাকা 17 2 টাকা কিলো চাল দিচ্ছে, সরকার ওই চালটা 30 টাকা কিলো কিনছে। সরকার 30 টাকা কিলো কিনে 2 টাকা দিচ্ছে গরিবকে দেখে একজন বলছে জয় শ্রী রাম। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। আপনাদেরকে ফার্স্ট নিউজের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করলাম সারাদিন ব্যাপী তার কর্মসূচি। আমাদের আপডেট ভিডিও দেখার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। নমস্কার।